দেখুন, সরকার এমন সরকারের অবস্থায় সরকারই সবাইকে কামড়াচ্ছে, এখন একদম অথৈ জলে পড়ে গেছে সরকার। এদিকে ধর্ণা আটকাচ্ছে, এদিকে বেতন নেই, ডিএ নেই, এদিকে বিজেপিকে আটকাচ্ছে, আর এসব থেকে কিছুক্ষণের জন্য মন টান ঠিক করার জন্য কখনো চেন্নাই যাচ্ছেন, কখনো দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী বেড়াতে, মোটামুটি সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, এদের আর সামলাবার মতো ক্ষমতা নাই। দেখুন, পুলিশ ধীরে ধীরে টিএমসির ক্যাডার হয়ে যাচ্ছে, যেটা আমরা বারবার বলেছি। পুলিশের বৃত্তি পাল্টে যাচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের ব্যবহারও পাল্টে যাবে। পুলিশকে যদি আপনি পুলিশকে দিয়ে অপকর্ম করান, তাকে দিয়ে তোলা তুলবেন, তাকে দিয়ে বালি কয়লা গরুর টাকা তুলবেন, তাকে দিয়ে বিরোধীদের টাইট দেবেন, তাকে দিয়ে টাকা পৌঁছে দেবেন, যত অন্যায় কাজ করাবেন, জমি দখল করাবেন, তো পুলিশ আর কী কী করবে? তাকে দিয়ে টিএমসির পার্টির ভিতরে ঝগড়া মেটাবেন, তো পুলিশের কাজটা কি আমরা বুঝতে পারছি না। ময়ূখ ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, আমরা দেখেছি যে যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে থেকে 30 জনকে গ্রেফতার করা হলো, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হলো, সারা রাত তারা লকআপে রইলেন, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে হেয়ার স্ট্রিট থানায় কয়েকজনকে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে রাত 9:30 সময় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হলো, এবং তারপর ফের লালবাজার সেন্ট্রাল লকআপের সামনে এনে ওই চাকরি প্রার্থীদের বলা হলো যে আপনাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং শুধু অ্যারেস্ট নয়, এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা, ভারতীয় দণ্ডবিধির 353 ধারা, এটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা, এটা নন বেলেবল সেকশন, এর সঙ্গে 147, 148 এবং 149 নম্বর ধারা, রাইটিং বা হিংসা ছড়ানো, এরকমই বিভিন্ন ধারায় চাকরি প্রার্থীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, জামিন অযোগ্য ধারা মামলা রুজু করা হয়েছে। এবং সবথেকে সারপ্রাইজিং বিষয় যেটা, সেটা হচ্ছে অরুণিমা পাল, এবিপি আনন্দের ফুটেজে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে, ইভা থাপা বলে ডিসি সাউথ, ডেপুটি কমিশনার সাউথের ট্যাক টিমের একজন কনস্টেবল, তিনি পিঙ্ক রঙের টি শার্ট পরে দৌড়ে গিয়ে এই অরুণিমা পালের হাতে কামড়ে দিলেন। এই ইভা থাপার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন বা তার এগেনস্টে কোনো এফআইআর বা তার এগেনস্টে কোনো রকম পদক্ষেপ কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়নি, যেটা ফুটেজে দেখা গেল। অথচ যেটা ফুটেজে দেখা যায়নি, যেটা পুলিশ সাফাই দিল, যে অরুণিমা নাকি তার আগে এই ইভা থাপার হাতে কামড়েছেন এবং তার জন্য ইভা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, সেই অভিযোগে জামিন অযোগ্য ধারায় অরুণিমার বিরুদ্ধে মামলা রুজু হলো। এই নিয়েই কিন্তু চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছেন। আজকে বেলার দিকে 11:00 কিছু পরে এই 30 জন চাকরি প্রার্থী, যাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কেস করা হয়েছে, তাদেরকে ব্যাংকশাল কোর্টে প্রডিউস করা হবে। এরপর পুলিশ আদালতের কাছে কি জানায় সেটাই কিন্তু দেখার। একেবারে ময়ূখ, ধন্যবাদ। আমি আবার আলোচনা আসবো, আমি রুবিনা ইয়াসমিনের কাছে চলে যাবো। রুবিনা, গতকাল যে ছবি আমরা দেখলাম, মানে অরুণিমা পাল যিনি আক্রান্ত হয়েছেন এবং আপনাদের বেশ কয়েকজন এই ঘটনায় গতকাল যেভাবে টানা হেচড়া হয়েছে, মাটিতে পড়ে মাথা পেটে গিয়েছে, প্রথমে জানতে চাইবো যে আন্দোলনকারীরা সকলে কেমন রয়েছেন, আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, এবং যে 30 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, যাদের আজকে আদালতে তোলা হবে, এরপর আন্দোলন কোন পথে এগোবে, কি ভাবছেন আপনারা? হ্যাঁ, প্রথমে নমস্কার জানাবো এবিপি আনন্দকে এরকম একটা প্ল্যাটফর্ম তুলে দেওয়ার জন্য আমাদের কাছে, যাতে আমাদের বঞ্চনার কথাটা সবাইকে জানাতে পারি। হ্যাঁ, কালকে যে আমাদের আন্দোলন হয়েছিল, ওখান থেকে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করা হয়েছিল, বিভিন্নভাবে ছত্রভঙ্গ করা হয়েছে, যাতে আমরা আন্দোলনটা ঠিকভাবে করতে না পারি। দফায় দফায় বিভিন্ন থানাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, আমিও অসুস্থ হয়েছিলাম, পুলিশ তো বিভিন্নভাবে বিভিন্ন জনের ওপর অত্যাচার করেছে, এমনকি মহিলা পুলিশ দিয়ে মহিলাদের তোলার সময় দেখেছেন তো সর্বোপরি কামড়টা সবাই দেখেছে, এবং সেই সঙ্গে বিভিন্ন মেয়েদের প্রাইভেট জায়গাতে পর্যন্ত হাত দিয়ে খামচে চিমটি কেটে গাড়িতে তোলা হয়েছে। তারপরে ওখান থেকে আমাদের, আমি নিজেই সেন্সলেস হয়ে গিয়েছিলাম, যখন আমি চোখ খুলছি আমি নিজে দেখছি এসএসকেএমে আমি অ্যাডমিট আছি, আমার পাশের বেডে যে দাদা আছে ও পুলিশের ওর বুকেতে বুকে লাথি খেয়ে অ্যাডমিট ছিল, ও বুকের প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল। তারপরে ওকে সন্ধ্যার পরে চিকিৎসার পরে ও সম্পূর্ণ সুস্থ হয়নি, তাই সত্ত্বেও পুলিশ এসে ওকে তুলে নিয়ে চলে গেছে।